হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল কাতা কুইন শিল্পী। আর আমি শিল্পী আজকে তোমাদের সাথে একটা হেল্পফুল ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে হেয়ার ড্রায়ারের সম্বন্ধে একটা রিভিউ বলতে পারো, এটা রিভিউ দিচ্ছি। বা তোমরা যারা হেয়ার ড্রায়ার ইউজ করতে চাও না, কারণ আমরা ম্যাক্সিমামই জানি হেয়ার ড্রায়ার আমাদের চুলকে ড্রাই করে, ড্যামেজ করে, আমরা এই জন্যই এটাকে ইউজ করতে ভয় পাই। কিন্তু এই উইন্টারে কী করবো বলো, হেয়ার ড্রায়ার তো করতেই হবে, না হলে চুলটাকে শুকাবো কী করে? কারণ আমাদের সকলেরই অফিস আছে, স্কুল আছে, এর মধ্যে আমাদের তো চুলটাকে না ধুলেও হবে না, কারণ উইন্টারে আমাদের যত বাইরে ধুলো ময়লা আমাদের চুলের মধ্যে কিন্তু বেশি করেই এসে আটকে যায়। আর আমরা যদি এই শীতের ভয়ে যদি চুলটাকে শ্যাম্পু না করি, তাহলে তো চুলে আরও ড্যান্ড্রাফ এসে যাবে, চুলটা অয়েলি হয়ে যাবে, বেশি আরও বেশি চুল ওঠার প্রবণতা বেড়ে যাবে। তো সেই জন্য শ্যাম্পুও করো এবং ড্রায়ারটাও তোমরা ইউজ করো, কারণ আজকে আমি তোমাদের সাথে কিছু টিপস এবং ট্রিক্স বলতে পারো শেয়ার করব, যার দ্বারা কিন্তু তোমাদের চুলটা একদমই ড্রাই হবে না বা ড্যামেজও হবে না ড্রায়ার ইউজ করলে। সবসময় করো না, কিন্তু যখন তোমাদের ইমার্জেন্সি করতেই হবে তখন তো করতেই হবে বলো। ধরো সকালবেলা এখন আমাদের পিকনিক রয়েছে, পার্টি রয়েছে, বিয়ে বাড়ি রয়েছে, করতে হবে, তখন আমরা কিছু প্রোটেকশন নিয়ে আমরা কিন্তু ড্রায়ারটা ইউজ করতে পারি, তাতে কিন্তু আমাদের চুলটা একদমই খারাপ হবে না। বরঞ্চ আমি তোমাদের কিছু টিপস দিয়ে দেবো, যদি কারো চুল প্রচণ্ড মানে ভলিউম না থাকে, চুলে ভলিউমও তোমরা অ্যাড করতে পারবে ড্রায়ারের সাহায্যে, তো আমি তোমাদের সাথে সেইভাবে ভিডিওটা শেয়ার করব। আমি ইউজ করি নোভার ড্রায়ার, আর এটা হচ্ছে মডেল হচ্ছে NHP 8100, আর এটার দাম হচ্ছে 845 টাকা। প্রিন্ট রয়েছে, আমি অফারে বোধহয় কিনেছিলাম অ্যামাজন থেকে, 400 মতন পড়েছিল। আর এটা হচ্ছে 1200 ওয়াটের আছে, আর এটার মধ্যে স্পিড কন্ট্রোলার আছে, তুমি দু রকমের হাওয়াই পাবে, একটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড। আর হট ওভেনটাও দু রকমের হয়, একটা হালকা মানে গরম হাওয়া বেরো, একটা খুব মানে জোরালো যদি খুব বেশি মানে টাইম কম থাকে, তো সেই জন্য একটা জোরেও একটা হাওয়া, গরম হাওয়া একটা, বেশি গরম হাওয়াও একটা, এটা পাওয়া যায় হট অ্যান্ড কোল্ড। এটা 1200 ওয়াটে দেখতে পাচ্ছ, আর এটা খুবই সুন্দর, মডেলটাও খুব সুন্দর এটার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ড্রায়ারের মুখে আলাদা করে একটা ক্যাপ দেওয়া রয়েছে, এই ক্যাপটাকে তুমি খোলা আর এবং পরা দুটোই করতে পারো। কিন্তু আমার মনে হয় এটাকে লাগিয়ে তুমি যদি ড্রায়ারটা করো, তাহলে তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের ভয়টা কম থাকে, কারণ চুলটা অনেক সময় আটকে যাওয়ার ভয় থাকে। তো এটার সামনের যে ক্যাপটা থাকে সেটা কিন্তু তোমায় সেটা করতে হেল্প করবে। এখানে আমার চুলটা সেমি ড্রাই রয়েছে, আমি চুলটা শ্যাম্পু করার পর আমার চুলটাকে আমি টাওয়াল দিয়ে হাফ ড্রাই করে নিয়েছিলাম। আর এটার জন্য মেন যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল আর স্ট্রিক্সের সিরাম। সিরামটা সকলের কাছে অ্যাভেলেবল থাকে না, তো এই জন্যই আমি তোমাদের বলছি তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমরা অ্যালোভেরা জেলটা এই কারণে ইউজ করব, কারণ অ্যালোভেরা জেলটা আমাদের হিট প্রোটেক্টরের কাজ করবে, আমাদের ব্লো ড্রাই করার সময় যে গরম হাওয়াটা আমাদের চুলের মধ্যে লাগছে, ডাইরেক্ট যদি আমরা ইউজ করি তাহলেই আমাদের চুলটা ড্যামেজ হবে। আমরা যদি অ্যালোভেরা জেল দিয়ে আমরা এইভাবে নিয়ে নিলাম, অ্যালোভেরা জেলটা হাতের মধ্যে নিয়ে ভালো করে স্প্রেড করে নিলাম পুরো চুলের মধ্যে, আমার চুলের লেন্থ অনুযায়ী আমি ছোটো চামচের এক চামচের মতন অ্যালোভেরা জেল নিয়েছি, সকলে যে যার চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবে। নিয়ে এবার আমরা যেটাকে করব সেটা হচ্ছে, সব সময় ড্রায়ারটাকে আমরা ডাইরেক্ট আমাদের স্ক্যাল্পে আমরা দেব না, আমরা আমাদের চুলের মধ্যে আমরাকে এই ব্লোটাকে আমরা দিতে থাকবো, এবং নিচ থেকে আমরা যেইভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, নিচ থেকেই আমি এই ব্লোটাকে দেব। নিচ থেকে দিলে কী হবে, আমাদের ভেতরের যে চুলগুলো সেগুলো শুকিয়ে মানে একদম শুকিয়ে যাবে, আর চুলটাও নিচেই বেশি আগে থাকে ভেজাটা, তো সেটাও শুকিয়ে যাবে। ডাইরেক্ট স্ক্যাল্পে যদি আমরা দিই তাহলে স্ক্যাল্পটা থেকেই ড্যামেজ হয়ে গিয়ে আমাদের চুলটা আরও বেশি ড্যামেজ হয়, তাই জন্য স্ক্যাল্পে ডাইরেক্ট আমরা এই ব্লোটাকে দেব না। আর আমি যেইভাবে ব্লোটা করছি নিচ থেকে, তোমরা যদি এইভাবে ব্লোটা করো তাহলে কিন্তু খুব সুন্দর একটা ভলিউম তোমরা চুলের মধ্যে দেখতে পাবে, খুব সুন্দর একটা ভলিউম অ্যাড হয়ে যায়। এইভাবে আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে তোমরা যদি চুলটাকে করো,
ভালো করে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝে যাবে। আর তোমরা যদি ড্রায়ারের সাহায্যে চুলটাকে স্ট্রেট করতে চাও তাহলে আমাকে কমেন্টে তোমরা জানিও, আমি তোমাদেরকে সেরকম ভিডিও শেয়ার করব যে ড্রায়ারের সাহায্যে আমরা চুলটাকে কীভাবে স্ট্রেট করতে পারি। তো এইভাবে যদি আমরা সামনের যে ক্যাপটা দেওয়া থাকে ক্যাপটা লাগিয়ে নিই, আর আমরা সবসময় হিটটা দেবো একটু দূর থেকে, সামনে থেকে চুলের মধ্যে দেবো না, তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকবে এবং চুলটাও ভালো মানে একটা রিস্ক থেকে যায়। তাই এই জন্য আমরা দূর থেকে দেবো ব্লোটাকে, আমরা একটু চুল থেকে একটুখানি দূর থেকে আমরা দিতে থাকবো এবং নিচ থেকে আমরা সবসময় ব্লোটা করতে থাকবো। এইভাবে আমরা করতে থাকলে আমাদের চুলের মধ্যে কিন্তু একটা খুব সুন্দর একটা ভলিউম চলে আসবে। নিচের চুলগুলোকে এইভাবে ওপরে নিয়ে এই ঠিক যেইভাবে আমি করছি তোমরা সেইভাবে ফলো করো, আর তোমরা জানিও কার কেমন লাগলো আমার ভিডিওটা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, খারাপ লাগলে সেটাও আমাকে জানিও, তাহলে আমি নিজের ভুলগুলোকে বুঝতে পারবো যে কোন জায়গায় আমার কী ভুল হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করে দিও, আর এইভাবে করে জানিও কার কেমন কী হেল্প হলো, ঠিক আছে? এটা করে আর একটা কথা যেটা তোমাদের বলি, চুলটা শুকিয়ে গেলে অবশ্যই আঁচড়াবে, ভেজা চুল কখনোই আঁচড়াবে না। ভেজা চুল আঁচড়ালে চুল উঠে যাওয়ার প্রবণতা থাকে। আমার চুলটা প্রায় শুকিয়েই গেছে, চুলটা যখন শুকিয়ে যাবে পুরো তারপরে চুলটাকে আঁচড়াবে। আঁচড়ানোর পরে হাতের মধ্যে একটুখানি সিরাম যদি কারোর কাছে থাকে সিরাম নিয়ে চুলের মধ্যে লাগিয়ে নেবে, দেখবে চুলটা কতটা শাইনি লাগছে আর কতটা সিল্কি লাগছে। আর যদি সিরাম না থাকে অ্যালোভেরা জেলি আর একটু সামান্য অ্যালোভেরা জেল নিয়ে হাতের মধ্যে লাগিয়ে নেবে, দেখবে চুলটা খুব সুন্দর হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি কারো হেল্প হয় তারাও আমাকে জানিও কার কেমন লেগেছে অবশ্যই। তো আজকে এত অবধি রেখে সকলকে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।